हुशियारी विचारपतिर जानालेन तृणमूल कॉन्ग्रेस लोगो प्रत्याहार करार जन्य निर्वाचन कमिशन के जानाबेन विचारपति दल हिसेबे तृणमूल कॉन्ग्रेस मान्यता जाते प्रत्याहार करा हय सेटाओ देखबेन हुशियारी दिलेन विचारपति। अपरदिके विधानसभाय ममतार घरे शुभेंदु अधिकारी के भाई बोले सम्बोधन ममता बंदोपाध्याय। अपरदिके द्वितीयबारेर जन्य डिलीट उपाधि पाच्छेन राज्येर मुख्यमंत्री ममता बंदोपाध्याय। ममतार मुकुटे नतून पालक। अपरदिके दिल्लिर मुख्यमंत्री के हत्यार षड़यंत्र बीजेपीर विस्फोटक अभियोग मनीष सिसोदियार। दिल्ली एवं गुजराट निर्वाचने भालो फलाफलेर आशाय आम आदमी पार्टी, तार माझेई अरविंद केजरीवाल के हत्यार षड़यंत्र बीजेपीर। अपरदिके गरु पाचार मामलाय आरो विपाके अनुब्रत मंडल। विस्तारित जानाच्छि, शेष पर्यन्त चोख राखुन प्रिय चैनल रोज बांगलार पर्दाय। विधानसभाय ममता बंदोपाध्यायेर घरे शुभेंदु अधिकारी। संघातेर आबहेई सौजन्य बिनिमये मुख्यमंत्री ममता बंदोपाध्याय शुभेंदु अधिकारी के भाई बोले सम्बोधन करलेन। संघातेर मध्येई सौजन्येर छवि देखा गेल। विधानसभाय मुख्यमंत्रीर घरे गेलेन राज्येर बिरोधी दलनेता शुभेंदु अधिकारी। शुभेंदु अधिकारीर संगे छिलेन गेरुआ शिविरेर विधायक अशोक लाहिड़ी एवं अग्निमित्रा पल एवं मनोज टिग्गा छिलेन साथे। साक्षात हय खूब अल्प समयेर जन्य, तबे लागातार संघातेर माझे এই সৌজন্য साक्षात स्वाभाविकभावेই राज्य राजनीतिते नतून चर्चार विषय हये उठेছে। तृणमूल शिविर त्याग करे गेरुआ शिविरे शुभेंदु अधिकारी যোগ দেওয়ার পর থেকে একাধিক সময়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন এই শুভেন্দু অধিকারী। তার মাঝেই আজকের এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই সাক্ষাৎ নেহাত সৌজন্য সাক্ষাৎ ছিল। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে চা খাওয়ার কথা বলা হলেও বিধানসভার ব্যস্ততার কারণে চা খাওয়া হয়নি। ওয়াকিবল মহলের মতে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, আজকে আরও চমক অপেক্ষা করেছিল শেষ ভাগের জন্যে। সাক্ষাতের পর বিধানসভায় বক্তব্যে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না করেই তাকে এদিন ভাই বলে সম্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাকে ভাইয়ের মতো স্নেহ করতাম, এক সময় যাকে ভাইয়ের মতো স্নেহ করতাম, তিনি বলছেন আমাদের সরকার নাকি বাই দ্য পার্টি, অব দ্য পার্টি, ফর দ্য পার্টি। তারপরে তিনি বলেন, তাহলে দিল্লি সরকারটা কি বাই দ্য এজেন্সি, অব দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি? আমাদের সরকার মানুষের সরকার, এমনটাই এদিন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ভাই বলে সম্বোধন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নয়া পালক। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার পাচ্ছেন ডিলিট উপাধি। কলকাতার পর দিতে চলেছে আরও একটি বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত ডিলিট দিতে চলেছে এবার সেন্ট जेवियर्स বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, আগামী 6 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তাতে সম্মতিও দিয়েছেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে ডিলিট দিতে চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছিলেন সেন্ট जेवियर्स কর্তৃপক্ষ। সূত্রের খবর, চিঠি পাওয়ার পর সাম্মানিক ডিলিট নিতে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট উপাধি দেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধি নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। কেন মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া হবে, কি তার উদ্দেশ্য, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল তখন। এমনকি হাইকোর্টেও তা নিয়ে মামলা হয়েছিল। এবার আরও একবার মমতার মুকুটে দ্বিতীয় ডিলিট উপাধি। আপাতত আরও 14 দিনের জেল হেফাজতের মেয়াদ বাড়ল গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের। ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। শুক্রবার সকালে তাকে আদালতে পেশ করা হয়, কিন্তু তৃণমূল নেতার জামিনের আবেদন জানাননি এবার তার আইনজীবী। ফলে সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আসানসোল জেলা আদালতের বিচারক। 9 ডিসেম্বর পর্যন্ত তিনি আপাতত জেলেই থাকছেন। ওই দিন ফের অনুব্রতকে আদালতে তোলা হবে। এদিকে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেই সংক্রান্ত একটি মামলার শুনানি আজ হওয়ার কথা রয়েছে দিল্লি হাইকোর্টে। সেখানেই ঠিক হবে তাকে নিয়ে দিল্লি যাওয়া হবে কিনা। প্রসঙ্গত, সিবিআইয়ের পর কয়েকদিন আগেই গরু পাচার মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির হাতেও গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন ইডি হেফাজতে রয়েছেন বর্তমানে। অনুব্রত এবং সায়গল হোসেনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সামনেই গুজরাটে নির্বাচন। এই নির্বাচনে এবার আম আদমি পার্টি বা অরবিন্দ কেজরিওয়ালের পার্টি গুজরাটে ভালোই প্রভাব ফেলবে বলে জানা যাচ্ছে। তার মাঝে অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র বিজেপির, বিস্ফোরক দাবি মনীষ সিসোদিয়ার। হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তেমনটাই অভিযোগ করা হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে। আম আদমি পার্টির অভিযোগ গুজরাট এবং দিল্লি এমসিডি নির্বাচন হেরে যাওয়ার ভয়ে এই বড় চক্রান্ত করছে গেরুয়া শিবির। সরাসরি মনীষ সিসোদিয়া অভিযোগের আঙুল তুলেছেন মনোজ তিওয়ারির দিকে। একটি টুইটে মনীষ সিসোদিয়া লিখেছেন, মনোজ তিওয়ারি প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালকে হত্যা করার জন্য, পরিকল্পনা করছেন দিল্লির মুখ্যমন্ত্রীকে হত্যার। তিনি টুইটের শেষ লাইনে লিখেছেন, এই তুচ্ছ রাজনীতিতে ভয় পায় না আম আদমি পার্টি। অন্যদিকে পাল্টা জবাব দিয়েছেন মনোজ তিওয়ারি। তিনি বলেন, কেজরিওয়ালের নিরাপত্তা প্রয়োজন, কর্মীদের হতাশা আর আগ্রাসন দেখে আমরা নিরাপত্তার দাবি করছি। অপরদিকে বড় হুঁশিয়ারি দিয়েছেন এবার বিচারপতি। তিনি জানালেন, তৃণমূল কংগ্রেসের লোগো প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনকে জানাবেন তিনি। দল হিসেবে তাদের মান্যতা যাতে প্রত্যাহার করা হয় সেটাও দেখবেন বিচারপতি। হুঁশিয়ারি বিচারপতির। নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈন। তার দাবি, নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির নির্দেশ দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে। তার দাবি, অযোগ্যদের যাতে চাকরি চলে না যায় সেই মর্মেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই মন্তব্য শোনার পর রাজ্যকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মন্ত্রিসভার বিরুদ্ধে তিনি এমন পদক্ষেপ করবেন যা নজিরবিহীন হয়ে থাকবে গোটা দেশে। রাজ্যের ওপর শুধু নয়, শাসক দল তৃণমূল কংগ্রেসকেও এদিন বড় হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের লোগো প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনকে জানাবেন তিনি। দল হিসেবে তাদের মান্যতা যাতে প্রত্যাহার করা হয় সেটাও দেখবেন বিচারপতি। তার কথায়, সংবিধান নিয়ে যা ইচ্ছা করা যায় না। নিয়োগ ইস্যুতে শিক্ষা সচিবের দাবি শুনে তিনি যে কার্যত স্তম্ভিত হয়েছেন তা বলাই যায়। সেই প্রেক্ষিতেই বিচারপতি আরও মন্তব্য, কিছু দালাল যারা মুখপাত্র বলে পরিচিত তারা আদালতের নামে যা ইচ্ছা বলছে। নিয়োগ হলেই নাকি স্থগিতাদেশ দিচ্ছে আদালত। স্থগিতাদেশ কি এগরোলের মতো বিক্রি করা হয়? প্রশ্ন তুলেন এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠক করে বিস্ফোরণ ঘটিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও, যদিও তিনি কোনো নাম নেননি। এদিন কুণাল ঘোষ জানান, দলের অনেক মুখপাত্র রয়েছে, কিন্তু যিনি মুখপাত্র নিয়ে বলছেন তার নাম নিয়ে বলা উচিত যে কাকে বলছেন তিনি। কুণালের ঘোষের কথায় তিনিও নাম নিচ্ছেন না, কিন্তু তার এটাই মনে হচ্ছে যে কেউ আছেন যিনি অরণ্যদেব হওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে তিনি কটাক্ষের সুরে বলেন, নাম না নিলেও তিনি ধরে নিচ্ছেন যে তাদের নামে বলছেন তিনি অরণ্যদেব গাঙ্গুলি। এই প্রেক্ষিতে কুণাল ঘোষের মন্তব্য, বিচারকের চেয়ারে সুরক্ষা নিয়ে কেউ যদি বলেন আমার দলকে তুলে দেবেন, তাহলে মুখপাত্র হিসেবে আমি তাকে রসগোল্লা খাওয়াবো নাকি? যান অরণ্যদেব গাঙ্গুলি, আপনার যা ক্ষমতা রয়েছে আপনি করে নিন। কিন্তু কেউ যদি দুর্ভাগ্যজনকভাবে মনে করেন যে তিনি তার উইশ লিস্ট তিনি কি চান সেটা পর্যবেক্ষণের মোড়কে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে নিজেকে অরণ্যদেব সাজাবেন, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থাকে আমরা শ্রদ্ধা করি, কারণ সব বিচারক তারা ন্যায় বিচার দেওয়ার জন্য বসে আছেন। নীরবে তারা কাজ করে যান, ব্যক্তিগত ইমেজ বিল্ডিং এর খেলায় তারা যান না। যেখানে ভুল 100 বার বলবেন, সরকারের ভুল বলবেন, প্রভাবশালীর ভুল বলবেন, কিন্তু তার জন্য একটা দল তুলে দিতে বলবো, অমুককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করব, এটা কি? আমি কারুর কোনো নাম বলছি না, आमी शुनेछि केउ केउ आमादेर दलेर मुखपात्र शब्द व्यवहार करे किछु किछु बोलेछेन। तो आमादेर दले अनेक मुखपात्र आछे, आमिओ एकजन मुखपात्र। ता जार बोलार इच्छा है मुखपात्रदेर तो नाम करे बोलते पारेन, ता आमिओ कारुर नाम करे बोलछि ना। आमी धरे निच्छि ए जी अरण्यदेव गांगुली। কেউ হয়তো নিজেকে অরণ্যদেব ভাবছেন। আমি পরিষ্কার বলছি, গোটা জুডিশিয়ারির উপর আমাদের আস্থা আছে। বিচারকের চেয়ারের প্রোটেকশনকে নিয়ে কেউ যদি বলে আমার দলকে তুলে দেবে, আমি মুখপাত্র হিসেবে তাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? যান অরণ্যদেব গাঙ্গুলি, আপনার যা ক্ষমতা আছে করে নিন। কোন জুনিয়র হিসেবে কোন সিনিয়রের পেছনে ঘুরতেন, সেই রাজনৈতিক উইশ লিস্ট বিচারকের আসনে বসে বলা যায় না।